আজকে যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে সন্ধ্যার নাস্তার রেসিপি। যেহেতু শীতের টাইমে আমরা সন্ধ্যাবেলা আসলে আমাদের অনেক ক্রেভিং হয় অনেক টাইপের খাবারের, সো চিন্তা করলাম আজকে আম্মুর হাতের একটা ঝাল রেসিপি শেয়ার করি, পিঠার রেসিপি। তো আজকে সন্ধ্যায় আম্মু মেক করবে হচ্ছে চাপটি বা মোরকা পিঠা যেটাকে বলে, তো ওইটা বানানো হবে। সো এটার জন্য হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, বোম্বাই মরিচ, এটা হচ্ছে অপশনাল। তো এটাকে একটা ব্লেন্ড দিয়ে নিল, আধা মিক্স যে পেস্ট আবার কিছুটা আস্তও থাকবে, তো জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ব্লেন্ড করে তারপর নিল। নেওয়ার পরে কিন্তু এখানে ধনে পাতাও কুচি করে কেটে রাখা হয়েছে, সেটাকেও একটা ব্লেন্ড দিয়ে দিল, ওটাও কিন্তু পুরো মিক্স হবে না, এখানে কিছুটা আর কি মানে ভাঙ্গা ভাঙ্গা করে আর কি পেস্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে এখানে যে চালের গুঁড়িটা ইউজ করা হয়েছে সেটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর এটাকে ভালো মতো ব্লেন্ড দিয়ে দেওয়া হলো। এতে করে কিন্তু চাপটি পিঠার যে মিশ্রণটা ওটা অনেক স্মুথ হবে, জিনিসটা অনেক ভালোভাবে ফিনিশিংটা সুন্দর হবে। তারপরে যে দেখতেই পাচ্ছেন এখানে আম্মু প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিল, তারপরে এই যেই ব্লেন্ড করা যেই পেঁয়াজ, তারপরে হচ্ছে ধনে পাতা, কাঁচামরিচ, বোম্বাই মরিচের যে পেস্ট, এটা সবগুলো উপকরণ একবারে চালের গুঁড়ির সাথে একসাথে মিক্স করে দিল। তারপরে যে এখানে সুন্দর করে তাওয়াটা গরম হওয়া, ফ্রাই প্যানটা গরম হলো, গরম হওয়ার পরে যে এটা চুলাতে পরিমাণ মতো দিয়ে তারপরে হচ্ছে এই যে পাটিসাপটা পিঠার মতো এটা ঘোরাতে হবে। তো ঘোরানোর পরে কিন্তু সুন্দর একটা সার্কেল শেপ চলে আসছে। এই যে এখন এটাকে ঢেকে দেওয়া হবে, তারপরে এই যে 1.5 থেকে 2 মিনিট পর এটা ঢাকনা তোলার পর এই যে সুন্দর চাপটি পিঠা কিন্তু রেডি হয়ে গেছে। খুব সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু অনেক মজা, শীতের সন্ধ্যার জন্য বেস্ট বেস্ট একটা রেসিপি। এটা খালি খেতে তো খুবই ভালো লাগে আর মাংসের ঝোল দিয়ে খেতেও খুবই মজা, চাইলে সেভাবেও খাওয়া যাবে। তা আমি গরম গরম পিঠা নিয়ে গেলাম মেহরুজের বাবার কাছে, ওকে বললাম যে তুমি টেস্ট করে বলো এটা কেমন হয়েছে। তো ও তো বরাবরের মতো খেয়ে মজাই বলতেছে, কজ হচ্ছে আম্মুর রেসিপি খারাপ হবে এটা তো অসম্ভব একটা ব্যাপার। তো পাশে মেহরুজও বসে বসে খেলা করতেছিল, তারপরে মেহরুজের বাবা বললো যে না খুব মজা হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি, থ্যাংক ইউ।